হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা স্পেশালি আইডিয়াল সলিউশন বা আদর্শ দ্রবণ সম্বন্ধে আলোচনা করব। তো আগের দিন আমরা আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি। তো আজকে দেখব স্পেশালি আইডিয়াল সলিউশনটা কী, কিসের কিসের উপর নির্ভর করে, খানিকগুলো এক্সাম্পল এবং সব শেষে যে গ্রাফটা রয়েছে সে গ্রাফটা সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই আমরা চলে আসি যে আইডিয়াল সলিউশন কী। না, আইডিয়াল সলিউশন হচ্ছে সেই সমস্ত দ্রবণগুলোকে আইডিয়াল সলিউশন বলা হয় যে সমস্ত দ্রবণগুলো বা যেগুলো সমস্ত উষ্ণতা এবং সমস্ত প্রকার গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে। ঠিক আছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট উষ্ণতা বা কোনো একটা নির্দিষ্ট গাঢ়ত্বে মেনে চললেই হবে না, যে কোনো উষ্ণতাতে এবং যে কোনো গাঢ়ত্বে যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয়ে থাকে আদর্শ দ্রবণ। তো আদর্শ দ্রবণ হওয়ার জন্য প্রথমেই আমাদের যে টোটাল প্রেশারটা পিটি লিখতে পারি আমরা, পিটি অবজার্ভড বা টোটাল প্রেশার। ঠিক আছে, অবজার্ভড মানে হচ্ছে যেটা পরীক্ষালব্ধভাবে পাওয়া যায় বা পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে যেটা পাওয়া যায়, পরীক্ষালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে যে টোটাল বাষ্পচাপটা পাওয়া যায়। ঠিক আছে, ধরো আমরা যদি একটা গ্যাসের কথা ভাবি, ঠিক আছে, বা দ্রবণের কথা ভাবি, আমরা একটা যন্ত্র নিলাম, সেই যন্ত্রের মাধ্যমে আমরা টোটাল প্রেশারটা অবজার্ভ করলাম বা বাষ্পচাপটা অবজার্ভ করলাম। তো বাষ্পের যে অবজারভেশন, সে অবজারভেশন সাধারণভাবে আমরা জানি ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে করা হয়। তাহলে একটা ম্যানোমিটার যন্ত্র নিলাম, সেই যন্ত্রের মাধ্যমে আমরা টোটাল প্রেশারটা অবজার্ভ করলাম কোনো একটা দ্রবণের মধ্যে, যে বাষ্পচাপটা হয় সেই বাষ্পচাপের টোটাল প্রেশারটাকে আমরা অবজার্ভ করলাম। সেই অবজারভেশনটা যদি পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি এই দুটো যোগফলের সাথে মিলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। অর্থাৎ রাউল্টের সূত্র অনুসারে, এটা হচ্ছে রাউল্টস ল অনুযায়ী বা রাউল্টের সূত্র অনুযায়ী, কোনো দ্রবণে মোট যে চাপের পরিমাণটা হয় সেই চাপের পরিমাণটা, তার যে প্রত্যেকটা কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলোর পিওর যে বাষ্পচাপ বা বিশুদ্ধ কম্পোনেন্টার যে বাষ্পচাপ এবং তার মোল ফ্র্যাকশনগুলোর যোগফলের সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে এর পিওর বাষ্পচাপ ইন্টু মোল ফ্র্যাকশন, এর গুণফল, মানে এটা কার ক্ষেত্রে, পিওর এ এর জন্য, এটা সলভেন্ট ধরে নিলাম আমরা, আর এটা কার জন্য, এটা হচ্ছে পিওর বি এর জন্য। এই দুটোকে আমরা যোগ করি দ্রবণে, তবে আমরা দ্রবণ পাবো। এবং এই দুটোর যে ভ্যালু, সেই ভ্যালুগুলোর থেকেই যে মানটা আমরা পাবো, অর্থাৎ এই দুটোকে যোগ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আর এখানকার টোটাল প্রেশারটা সমান হবে। তো এটা দেখবে তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করা আছে যে যখন দুটোই ভোলাটাইল লিকুইড নেওয়া হয় তখন টোটাল প্রেশারটা হয় এটা। ঠিক আছে, যে পি অবজার্ভ সমান হচ্ছে পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। ক্লিয়ার হয়েছে? বেশ, ঠিক তেমনিভাবে আমরা এটাও লিখতে পারি যে পি এ সমান পি নট এ এক্স এ, এটা আমাদের দাঁড়াবে, অর্থাৎ রাউল্টের সূত্র অনুযায়ী পি নট এ ইন্টু এক্স এ এর যে মানটা, সেই মানটা এই যে পি এ বের করা হয়েছে বা পার্সিয়াল প্রেশার অফ এ যেটা বের করা হয়েছে দ্রবণের মধ্যে, সেই অবজার্ভ ভ্যালু ভ্যালুর সাথে কী হবে, সমান হবে। আবার এটাও আমরা লিখতে পারি যে পি বি অবজার্ভড সমান পি নট বি ইন্টু এক্স বি। তার মানে তিনটে জিনিস আমরা দেখলাম, এই টোটাল প্রেশারটা পরীক্ষালব্ধ ফলাফল, এই টোটাল বাষ্পচাপের মানটা এই দুটো মানের যোগফলের সাথে সমান হবে যেগুলো রাউল্টের সূত্র থেকে এসেছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্রবণের বাষ্পচাপটা রাউল্টের সূত্র ফলো করছে। নাম্বার টু, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ, অর্থাৎ রাউল্টের সূত্র অনুযায়ী পি নট এ ইন্টু এক্স এর যে ভ্যালু, ঠিক আছে, এদের দুটো গুণফলের সেই ভ্যালুটা দেখা যাচ্ছে যে পার্সিয়াল প্রেশার বা এর আংশিক বাষ্পচাপের সাথে সমান, যেটা পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে বের করা হয়েছে। তাহলে এটা রাউল্টের সূত্র মেনে চলছে। এবং আমরা দেখছি পি বি যেটা, সেটাও পি বি নট ইন্টু এক্স বি এর সাথে সমান। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা রাউল্টের সূত্র ফলো করছে। সেই জন্যই দ্রবণগুলোকে আমরা বলবো আইডিয়াল সলিউশন
বা আদর্শ দ্রবণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। অর্থাৎ রাউল্টের সূত্র অনুযায়ীও টোটাল যে বাষ্পচাপের মানটা হওয়ার কথা এবং বাস্তবে দ্রবণগুলোতে যে বাষ্পচাপ তৈরি হচ্ছে সেই বাষ্পচাপের পরিমাণ পরীক্ষালব্ধ ফলের মাধ্যমে দেখা যাচ্ছে দুটোই সমান, সেই জন্য বলে যেতে পারে আমাদের যে এটা রাউল্টের সূত্র ফলো করছে। নাম্বার টু, এটা আমাদের আগের দিন আলোচনা করেছি, যেখানে ডেল্টা ভি মিক্সিংটা কত হবে, এর ভ্যালুটা হবে জিরো। কেন জিরো? তার কারণটা হচ্ছে, আজকে আমরা কারণ দেখব। কারণ দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আদর্শ দ্রবণের ক্ষেত্রে এর মধ্যে যে আকর্ষণ বল সেটা সমান বিবি, এর মধ্যে আকর্ষণ বল সেটা সমান এবি এর মধ্যে আকর্ষণ বল। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে তিনটের মধ্যেই আকর্ষণ বলটা হচ্ছে সমান, তাই এখানে দ্রাব পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকে বা তারা যতটা কাছাকাছি থাকে, ঠিক আছে, এটা দ্রাব, এটা মনে করো এটা দ্রাবক নিলাম, এটা মনে করো দ্রাব নিলাম বিটাকে, তাহলে দ্রাবক অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, দ্রাব অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এবং যখন দ্রবণ উৎপন্ন হচ্ছে তার অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সমস্ত আকর্ষণ বলগুলোই যেহেতু সমান, তাই এখানে অণুগুলোর মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু তিনটে ক্ষেত্রেই সমান থাকে, অর্থাৎ কোনো ক্ষেত্রেই কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হয় না। যদি এখানে আকর্ষণ বল বেড়ে যেত তাহলে অণুগুলো কাছাকাছি চলে আসতো, কাছাকাছি চলে এলে আমরা বলতে পারতাম যে এবি এর যে আয়তন সেই আয়তনটা কমে যেত। যদি অণুগুলো দূরে সরে যেত তাহলে আমরা বলতাম আয়তন বেড়ে যেত। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে যে আকর্ষণ বল, এদের আকর্ষণ বল এবং এখানে আকর্ষণ বল, তিনটে আকর্ষণ বল যেহেতু সমান, তাই এদের মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব সেই দূরত্বগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম থাকে। অর্থাৎ এখানে আয়তনের কোনো বৃদ্ধিও ঘটে না, হ্রাসও ঘটে না। সেই জন্য আমরা বলতে পারি যে এখানে ডেল্টা ভি মিক্সিংয়ের পরিমাণটা জিরো হবে, কারণ আমাদের যদি এটা 10 ml নিই, এটা যদি আমরা যেহেতু দ্রাব এটা, এটা যদি 5 ml নিই, তাহলে আমাদের তার মানে টোটাল ভলিউমটা এখানে আমাদের দাঁড়াবে 15 ml, ঠিক আছে। অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং এর যে ফর্মুলা আমরা পড়েছি, ভিএফ মাইনাস ভি1 প্লাস ভি2, সেটা সমান হবে 15 - 10 + 5 = 0, যেখানে এটা হচ্ছে ভি1, এটা ভি2, আর এটা হচ্ছে ফাইনাল ভলিউম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে ডেল্টা ভি মিক্সিং জিরো হওয়ার একটাই কারণ, যে এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, এখানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আর এখানে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, তিনটে আকর্ষণ বলই হচ্ছে সমান, তাই এখানে অণুগুলোর মধ্যে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাই সিম্পলভাবে 10 এর সাথে 5 যোগ করলে আমাদের 15 ml দ্রবণই দাঁড়াবে, ঠিক আছে। সেটা কমে 14 হয়ে যাবে না বা বেড়ে 16 হয়ে যাবে না। যদি 14 হতো কখন, যদি এদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যেত, তাহলে দেখা যেত 10 আর 5-এ এই দুটোকে যোগ করে 15 না হয়ে 14 হয়ে যাচ্ছে, কারণ এদের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেড়ে গেছে, অণুগুলো কাছাকাছি চলে এসেছে, আয়তন কমে গেছে। 16 কখন হতো, যদি অণুগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যেত, আকর্ষণ বল কমে যেত, তাহলে আমরা দেখতাম অণুগুলো কিছুটা দূরে চলে যেত এবং সেক্ষেত্রে আমাদের এদের যে ভলিউম বা আয়তন সেটা কিন্তু বেড়ে যেত। বেশ, আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব যে ডেল্টা ভি মিক্সিং তো জিরো হলো, তার কারণটা আমরা বুঝলাম। এবার এখানে যে ডেল্টা এইচ, সে ডেল্টা এইচের ভ্যালুটা কত হবে? ডেল্টা এইচ মিক্সিং বা ডেল্টা এইচ সলিউশন যা কিছু বলা যায় সেই মানটাও হবে জিরো, এটাও আমরা আগের ভিডিওতে দেখেছি। তার কারণটা কি? সেম রিজন বা একই কারণ, একই কারণ। অর্থাৎ যেহেতু এ বিবি এবং এবি প্রত্যেকের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল সমান, তাই এ বন্ডটাকে ব্রেক করতে যে পরিমাণ হিট লাগবে বা হিট অ্যাবজর্ব হবে, বিবি বন্ডটাকে ব্রেক করতে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, ঠিক ততটা পরিমাণে হিটই যখন এবি বন্ড ফর্মেশন হবে তখন রিলিজ হবে। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সাপোজ মনে করো এই বন্ড দুটোকে ভাঙতে, আচ্ছা এই দুটো মিলিয়ে পরে এবি তৈরি হবে, এই দুটো বন্ডকে ভাঙতে যদি আমাদের 100 জুল শক্তি ব্যয় হয় বা হিট ব্যয় হয় এবং
এই বন্ডটা ফর্মেশন হওয়ার পর যদি ঠিক একই পরিমাণ যদি হিট রিলিজ হয় তাহলে ডেল্টা এইচ মিক্সিং এর পরিমাণটা হবে 100 মাইনাস 100 অর্থাৎ 0 অর্থাৎ আলটিমেটলি এখানে তাপের উদ্ভব বা শোষণ কিছুই ঘটবে না ঠিক আছে অর্থাৎ তাপ এখানে উৎপন্ন হবে না তাপ এখানে শোষিত হবে না কোনো কিছুই ঘটবে না এবং এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে উষ্ণতা একই থাকবে মানে যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা এ এবং বিবি কে মেশাই তাহলে যে এবি সলিউশনটা তৈরি হবে তার উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে তার কারণ এখানে তাপের উদ্ভব বা শোষণ কোনো কিছুই ঘটছে না আচ্ছা তাহলে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আমরা জানলাম ঠিক আছে ফার্স্ট আমরা দেখলাম পি এ সমান পি নট এ এক্স এ হবে পি বি সমান পি নট বি এক্স বি হবে ডেল ভি মিক্সিং জিরো ডেল এইচ মিক্সিং জিরো এবং আলটিমেটলি আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন তিনটেরই সমান হলো এবং শেষে আমরা লিখব ডেল্টা এস মিক্সিং গ্রেটার দেন জিরো হবে এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি এন্ট্রোপির পরিমাণটা বাড়বে সেটা আইডিয়াল সলিউশন হোক কি নন আইডিয়াল হোক কারণ এখানে অনুসংখ্যা বা কণার সংখ্যা বাড়ছে ফলে র্যান্ডামনেস বাড়বে আর র্যান্ডামনেস যদি বাড়ে বিশৃঙ্খলতাটা বাড়বে বিশৃঙ্খলতাটা বাড়লেই তার এন্ট্রোপি বাড়ে এটা আমরা জানি এবং আমরা দেখেছিলাম গিবস ফ্রি এনার্জি বা ডেল্টা জি মিক্সিং এটা যে কোনো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে লেস দেন জিরো হয় তাই আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও এটা লেস দেন জিরো হবে এবার আমরা দেখব একটা মূল ফ্র্যাকশনের সাপেক্ষে আমরা একটা গ্রাফ ড্র করার চেষ্টা করব খুব ইম্পর্টেন্ট গ্রাফ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে তাই এই জায়গাটা একটু ভালো করে বুঝে রাখো আচ্ছা প্রথমে এদিকে মনে করো আমি নিয়েছি পিওর এ এখানে নিয়েছি পিওর বি তোমরা উল্টোটাও করতে পারতে এদিকে বি রাখতে পারতে এদিকে এ রাখতে পারতে বইয়ে দেখবে মনে হয় ওইভাবেও দেওয়া আছে যেটা খুশি নিজেদের ইচ্ছা মতো শুধুমাত্র তোমরা ঠিক করে নিয়েছো পিওর এটা হচ্ছে সলভেন্ট আর পিওর বিটা হচ্ছে সলিউট এটা আমরা প্রথম দিন থেকে ঠিক করে নিয়েছি এখন পিওর এ যখন থাকবে একদম এই প্রাথমিক অবস্থাতে তখন মোল ফ্র্যাকশন অফ এ এর মানটা হবে তার মানে 1 এবং পাশাপাশি আমরা বলবো মোল ফ্র্যাকশন অফ বি সমান হবে 0 এটা না বোঝার কোনো কারণ নেই পিওর বিতে মোল ফ্র্যাকশন অফ বি এর মানটা হয়ে যাবে 1 কারণ শুধুমাত্র এখানে বি আছে তাই 100% মোল ফ্র্যাকশন 1 দাঁড়াবে এবং মোল ফ্র্যাকশন অফ এ এটা হয়ে যাবে কত 0 এটা আমরা জেনারেলি লিখতেই পারি তো এখানে পিওর এর যে প্রেসার সেটাকে আমরা বলতে পারি পি নট এ কারণ বিশুদ্ধ এর যে বাষ্পচাপ সেটাকে আমরা প্রকাশ করি পি নট এ দ্বারা এখন যত আমরা ডান দিকে যাব তত আমরা কার্ভটা আগের দিন ড্র করেছি তত আমরা দেখেছি যে কার্ভটা আলটিমেটলি যেতে 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 একদম এখানে এসে মিলিত হবে এবং এটা একটা স্ট্রেট লাইন হবে এবং এখানে দ্রবণের মধ্যে যে কোনো মুহূর্তে পি এর আংশিক বাষ্পচাপের পরিমাণ হবে পি নট এ ইন্টু এক্স এ এটা আমরা রাউল্টের সূত্র থেকে পেয়েছি ক্লিয়ার বেশ এবার আমরা চলে আসবো পি বি এর ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে পি বি এর ক্ষেত্র কোনো একটা পয়েন্টে যে বিশুদ্ধ পি এর বি এর বাষ্পচাপ সেটাকে আমরা বলবো পি নট বি এবং আংশিক বাষ্পচাপ যখন নির্ণয় করব তখন এই যে ভ্যালুটা হবে সেটাকে আমরা বলবো যে কোনো পয়েন্টে পিবি সমান পি নট বি ইন্টু এক্স বি এই গ্রাফটা আমরা আগেও ড্র করেছি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে পি এ নটটাকে একটু ওপরে রেখেছি পিবি নটটাকে একটু নিচে রেখেছি তার কারণ এটা সলিউট বা দ্রাবক এটা সলভেন্ট বা দ্রাবক সেই জন্য এর বাষ্পচাপটা একটু বেশি রেখেছি এটাকে একটু নিচে রেখেছি তোমরা যদি উল্টোটা করতে এখানে যদি বি রাখতে এখানে যদি এ রাখতে তাহলে এদিকের এটাকে একটু ওপরে রাখার চেষ্টা করতে এখন টোটাল যে প্রেসারটা সে টোটাল প্রেসারটা পিটি সমান হবে পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি অর্থাৎ এখানে রাউল্টের সূত্র পুরোপুরিভাবে ফলো হচ্ছে এবং রাউল্টের সূত্র কি রাউল্টের প্রথম সূত্র হচ্ছে পি এ সমান পি নট এ এক্স এ পিবি সমান পি নট বি এক্স বি ডাল্টনের সূত্র থেকে আমরা পেয়েছিলাম পিটি সমান হয়ে যায় পি এ প্লাস পিবি তাহলে এখানে রাউল্টের সূত্রটা প্রয়োগ করে আমরা লিখতে পারি পিটি সমান পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি অর্থাৎ অবজার্ভড
বা পরীক্ষালব্ধ যে টোটাল বাষ্পচাপ সেই বাষ্পচাপ পি নট এ এক্স এ এবং পি নট বি এক্স বি এই দুটো ভ্যালুর যোগফলের সাথে সমান, ঠিক আছে? যেখানে এ হচ্ছে সলভেন্ট, বি হচ্ছে সলিউট, এটা পিওর এ, এটা পিওর বি, এবং এ হচ্ছে গ্রাফ, ঠিক আছে? যেখানে পি এ সমান পি নট এ এক্স এ এই গ্রাফটা ফলো করেছে, পি বি সমান পি নট বি এক্স বি এই গ্রাফটা ফলো করেছে। এখানে পি নট এ 100%, পি নট এ 100% হওয়ার জন্য এক্স এর মানটা 1, তার মানে পি এ সমান পি নট এ, অর্থাৎ আংশিক বাষ্পচাপটাও একদম এই পয়েন্ট থেকে শুরু হয়েছে এবং যত নিচে দিকে গেছে আলটিমেটলি এখানে এসে দেখা গেছে এক্স এর ভ্যালুটা জিরো হয়ে গেছে, অর্থাৎ পি এর ভ্যালুটা জিরো। সেই জন্য এখানে দেখো একদম পি এর ভ্যালুটা জিরোতে এসে ঠেকেছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে একদম জিরো পয়েন্ট, ক্লিয়ার? উল্টো দিকেও ঠিক তেমন, পি বি সমান পি নট বি ইন্টু এক্স বি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে এক্স বি এর মানটা হচ্ছে 1, তাই পি নট বি আর পি বি দুটোই হচ্ছে সমান, সেই জন্য পি বিটা এখান থেকে শুরু হয়েছে। পিবির ভ্যালুটা আস্তে আস্তে কমতে কমতে এখানে এখানে এসে ঠেকেছে, এখানে মানটা জিরো হয়ে গেছে, কারণ এখানে এক্স বি এর মানটা হচ্ছে জিরো, তাই পিবি এর মানটাও হচ্ছে এখানে জিরো। তাহলে পিবি এর যে লিমিট সেটা পি নট বি থেকে শুরু করে একদম জিরো পর্যন্ত এসেছে, পি এ এর যে লিমিট সেটা পি নট এ থেকে শুরু করে একদম জিরো পর্যন্ত এসে ঠেকেছে। পুরো ব্যাপারটা ফিলিংস করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পুরো গ্রাফটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে কতগুলো এক্সাম্পল আমরা এখানে ড্র করার চেষ্টা করব। যদিও বাস্তবে দেখা যায়, যেমন আমরা গ্যাসের ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ গ্যাসই বাস্তবে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলেনি, ঠিক তেমনি দেখা যায় বাস্তবে বেশিরভাগ দ্রবণই আদর্শ দ্রবণ নয়। তাও কতগুলো উদাহরণ আমরা খুঁজে বের করব বা লিখব, ঠিক আছে? বেশ, প্রথম উদাহরণ হচ্ছে CH3OH প্লাস C2H5OH, অর্থাৎ মিথানল এবং ইথানল, ঠিক আছে? কারণ কেন এরা আদর্শ দ্রবণ বা কেন এরা আদর্শ দ্রবণের সূত্র রাউলস ল মেনে চলে, তার কারণটা হচ্ছে প্রথমত এদের আকার একই, ঠিক আছে? এদের যে সাইজ বা শেপ বা আকার, সেই আকারটা হচ্ছে একই। দ্বিতীয়ত হচ্ছে এরা পোলার বা মেরুধর্মী। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই যে মিথানল এবং ইথানল লিখেছি, এই দুটোই হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ রয়েছে, ওএইচ গ্রুপ, অর্থাৎ এদের ধর্মগুলো হচ্ছে সাধারণভাবে একই। দ্বিতীয়ত হচ্ছে এর সাথে ডিফারেন্স হচ্ছে একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের, খুব একটা বেশি ডিফারেন্স নেই, সেই জন্য এই দুটো আইডিয়াল সলিউশন, অর্থাৎ মিথানল এবং ইথানলকে যদি আমরা মেশাই তাহলে এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে। ঠিক তেমনিভাবে আমরা একটা এক্সাম্পল দিতে পারি C2H5Cl প্লাস C2H5Br। এইগুলো দেখো এদের মধ্যে যে আকার, সে আকারটা বা সাইজটা, সেই সাইজটাকে আমরা বলতে পারি প্রায় সেম, সাইজটা প্রায় সেম। এখানে ক্লোরিন আছে আর এখানে ব্রোমিন আছে, এমন কিছু ডিফারেন্স হবে না সাইজের। আর দ্বিতীয়ত হচ্ছে দেখো দুটো বন্ড একই টাইপের, এখানে ক্লোরিন আছে এখানে ব্রোমিন আছে, দুটোই হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে, সেই জন্য এরা কিন্তু আইডিয়াল সলিউশন দেবে। নাম্বার থ্রি হিসাবে আমরা লিখতে পারি নর্মাল হেক্সেন প্লাস নর্মাল হেপটেন। নর্মাল হেক্সেন এবং নর্মাল হেপটেন দুটোই দেখো একই টাইপের যৌগ, দুটোই অ্যালকেন টাইপ, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুটো সাইজ প্রায় সেম, শুধুমাত্র একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের ডিফারেন্স রয়েছে। নর্মাল হেক্সেনটা হচ্ছে C6H14 আর এটা হচ্ছে C7H16, অর্থাৎ একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের শুধুমাত্র ডিফারেন্স রয়েছে। তাই আইডিয়াল সলিউশন কারা দেবে, যখন যে দুটো কম্পাউন্ড নেওয়া হবে তাদের আকারগুলো প্রায় একই হবে, খুব বেশি হলে হয়তো একটা কার্বন দুটো একটা হাইড্রোজেনের ডিফারেন্স হবে এরকম। আর দ্বিতীয়ত হচ্ছে দুটো বন্ডের টাইপ একই রকমের হবে, অর্থাৎ এখানে এটাও পলার এটাও পলার, বা এখানেও ওইজ আছে এখানেও ওইজ আছে, এখানেও হ্যালোজেন আছে এখানেও হ্যালোজেন আছে, এটাও অ্যালকেন এটাও অ্যালকেন, তাই সহজেই এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? বেশ, আরেকটা এক্সাম্পল খুব আসে পরীক্ষাতে তোমাদের, বা এখান থেকে অঙ্ক দেয় বেঞ্জিন প্লাস টলুইন C6H6 আর C6H5CH3। টলুইনের সংকেত তোমরা প্রত্যেকেই জানো, অর্গ্যানিকে পড়েছো। তা এখানেও দেখো শুধুমাত্র একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের ডিফারেন্স রয়েছে, সেই জন্য এটাও আইডিয়াল সলিউশন তৈরি করবে। এখন যদি প্রশ্ন আসতো যে ধরো আমি মিথানলের সাথে ইথানল না নিয়ে, ধরো আমি এখানে নিলাম মিথানল, হয়েছে, আর মনে করো আমি নিয়ে নিলাম
এটা প্রোপানল, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আইডিয়াল সলিউশন তৈরি হতো না, বা মনে করে এখানে নিয়ে নিলাম বিউটানল, তাহলে কিন্তু হতো না। ঠিক জাস্ট পরের স্টেপটাতে যদি হয়, যেমন মিথানলের সাথে ইথানল, ইথানলের সাথে প্রোপানল, প্রোপানলের সাথে বিউটানল, তাহলে আইডিয়াল সলিউশন তৈরি হবে। আবার ঠিক এখানেও ধরো একটা নিলাম আমরা C2H5Cl, আরেকটা নিয়ে নিলাম C2H5I, তাহলেও কিন্তু এখানে আইডিয়াল সলিউশন তৈরি হবে না, কারণ ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে সাইজের ডিফারেন্সটা অনেকটা বেড়ে যাবে। আবার মনে করো এখানে হেক্সেন না নিয়ে বিউটেন নিলাম, বিউটেনের সাথে হেপটেন নিলাম, তাহলেও কিন্তু আইডিয়াল সলিউশন তৈরি করবে না। অর্থাৎ মানে পরপর দুটো হোমোলোগাস সিরিজ আমরা পড়েছি, সেই হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত পরপর দুটো যৌগকে নিয়ে যদি আমরা কাজ করি, অর্থাৎ পরপর যৌগ বলতে বোঝাচ্ছি ধরো মিথানলের সাথে ইথানল নিলাম, জাস্ট একটা কার্বন দুটো হাইড্রোজেনের ডিফারেন্স, প্রোপানলের সাথে বিউটানল নিলাম, ক্লিয়ার, হেক্সেনের সাথে হেপটেন নিলাম, ঠিক জাস্ট পরেরটা, হেক্সেনের সাথে কিন্তু আমরা অকটেন নিচ্ছি না। আচ্ছা, আবার এখানে যখন হ্যালাইড চেঞ্জ করছি, জাস্ট ক্লোরিনের পরে ব্রোমিনটাকে নিলাম, ঠিক আছে, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এদের আকারগুলো প্রায় একই এবং সর্বোপরি এদের বন্ডের প্রকারভেদটা একই রকম, সেই জন্য এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে। যদি দুটো আলাদা আলাদা টাইপ হয়ে যায়, ধরো একটা অ্যাসিটোন নিলাম, একটা অ্যালকোহল নিলাম, একটা অ্যালকেন নিলাম, একটা অ্যালকোহল নিলাম, দুটো আলাদা আলাদা টাইপ যদি হয়ে যায়, বন্ডের নেচারটা যদি আলাদা হয়ে যায়, তাহলেও কিন্তু আইডিয়াল সলিউশন গঠন করবে না। তাহলে দুটো কন্ডিশন, বন্ডগুলো একই টাইপের হতে হবে, নাম্বার টু আকারের যে ডিফারেন্স সেটা খুব একটা হওয়া চলবে না, প্রায় একই সাইজের হতে হবে, তবেই সেইগুলো আইডিয়াল সলিউশন তৈরি করবে। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে গ্রাফটা কেমন হয়, এক্সাম্পলগুলো কেমন, এবং যে পাঁচটা কন্ডিশন সে নর্মাল কন্ডিশনগুলো আমরা প্রত্যেকটাই জানলাম। পরের ভিডিওতে আমরা দেখব নন আইডিয়াল সলিউশন। তো তোমরা আইডিয়াল সলিউশনটা খুব ভালো করে পড়ো, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং কনসেপচুয়াল একটা জায়গা, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা নন আইডিয়াল সলিউশন সম্পর্কে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।